বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আমি মোসাম্মদ জিনাতারা বেগম, বিভাগীয় প্রধান, মনোবিজ্ঞান বিভাগ, বারখাতা কলেজ, হাতিবান্ধা, লালমনিরহাট। প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের মনোবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় আবেগের ধরন নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা ভালো আছো, ভালো থেকো এবং পড়াশোনা ঠিক মতো করছো। তো আমরা আজকে আলোচনা করব আবেগের ধরন। আমরা সবাই এক সময় শিশু ছিলাম বা শিশু আছে, থাকবে। তো শিশুরা অনুকরণ প্রিয়, তো পরিবারের সবার উচিত শিশুদের সাথে ভালো আচরণ করা। ভূমিষ্ঠ হবার পর শিশুরা কান্নার মাধ্যমে তার আবেগ প্রকাশ করে এবং আতুরকালের নড়াচড়া, কান্না ও নড়াচড়ার মধ্য দিয়ে তাদের প্রথম আবেগময় অনুভূতি বোঝা যায়। নড়াচড়া ও কান্নার মাধ্যমে তাদের আবেগময় অনুভূতি বোঝা যায়। আমরা খেয়াল করি বা আমরা জানি যতটুকু, যে বাচ্চা শিশু যখন জন্ম হয় বা ভূমিষ্ঠ হয়, তখন ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে একটা কান্না, জোরে কান্না দিয়ে ওঠে। আমরা এ থেকে বোঝা যায় যে একটা শিশু যখনই কান্না দিয়ে দিবে, তখনই সে একটি সুস্থ বাচ্চা জন্মগ্রহণ করেছে। তো বয়স ভেদে আবেগের রূপ পরিবর্তিত হয় এবং আবেগের ক্রম বিকাশ আলোচনার সুবিধার্থে আতুরকাল থেকে বয়ঃসন্ধিকাল পর্যন্ত সময়কে নিম্নরূপ পর্যায়ে ভাগ করতে পারি। তাহলে আবেগের ধরনের এই যে ভাগগুলো আছে, ভাগগুলোর প্রথমটা হলো প্রাক শৈশবকাল, ইনফেন্সি, শৈশবকাল ও বয়ঃসন্ধিকাল। তিন ভাগে আমরা ভাগ করেছি, তিন, প্রাক শৈশবকাল, শৈশবকাল, বয়ঃসন্ধিকাল, ইনফেন্সি, চাইল্ডহুড ও পিউবার্টি। আমরা আজকে আলোচনা করব প্রাক শৈশবকাল ও শৈশবকাল। তো আমরা, আমি বা আমাদের মতো যারা আছে, সবাই কিন্তু এই সময়টাকে পার করে আসছি এবং আমাদের প্রত্যেকটি বাসায় দেখা গেছে যে শিশু আছে। তো শিশুদের যে আচরণ বা তাদের চলাফেরা সব কিছু মিলে প্রাক শৈশবকাল ও শৈশবকাল মধ্যে আমরা সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রাক শৈশবকাল, প্রাক শৈশবকাল মূলত জন্মের পর থেকে দু বছর পর্যন্ত। এই সময়ের বাচ্চারা কেমন হতে পারে বা কি করতে পারে, তাদের যে অনুভূতিগুলো সেগুলোই আমরা আলোচনা করি সংক্ষিপ্তভাবে। তো প্রাক শৈশবকালে যে দেখা গেছে যে তাদের রাগ, ভয়, কৌতূহল, ভালোবাসা ও আনন্দ প্রত্যেকটা বিষয়েই তাদের মধ্যে আছে। রাগ, ভয়, কৌতূহল, ভালোবাসা, আনন্দ, তো এই যে তাদের ওই সময়ে দেখা যায় দুটো বিশেষ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, যে ক্রোধ ও অনুভূতি বা ভীতিকর যে অবস্থা তাদের মধ্যে অনেক বেশি লক্ষ্য করা যায়। আবার দেখা যায় যে তাদের শিশুরা আবেগ ওই সময়ের বাচ্চাদের জন্মের পর থেকে দু বছর যে ওই সময়টাকে, ওই সময়ের বাচ্চাদের আবেগটা ঘন ঘন পরিবর্তন হয়। এই যে রাগ, ভয় ও কৌতূহল, ভালোবাসা, আনন্দ, এই সময় দেখা যায় যে তাদের মধ্যে কৌতূহল, ভয়, কীরকম যে হঠাৎ অপরিচিত ব্যক্তি দেখলো, দেখার সাথে সে ভয় পেল, বা কোনো নতুন কোনো বস্তু দেখলো বা বস্তু দেখলো তখনও সে ভয় পেল। আবার কৌতূহল, কোনো কিছু কারণ তার মধ্যে সব কিছুই অপরিচিত, সব কিছুই নতুন, এই কারণে অনেক কিছুর মধ্যে তাদের কৌতূহল থেকেই যায়। ভালোবাসা, আমরা একটা বাচ্চাকে যদি আদর দেই, ভালোবাসা দেই, দেখা যাবে তার মধ্যে একটা সুন্দর সম্পর্ক তার সাথে চলে আসছে এবং সে তার সাথে খুব সুন্দর আনন্দ প্রকাশ করতে থাকে ধীরে ধীরে। আনন্দ, শিশুরা তিন মাস বয়স থেকে একটা আনন্দের অভিব্যক্তি প্রকাশ করে। যদি ওই সময়ে বাচ্চাদের আমরা কাছে নিয়ে একটু সুরসুরি বা একটু খেলা বা একটু হাসা, বিভিন্ন রকম আমরা অভিব্যক্তি করি তার সামনে, দেখা যায় সে খুব হাসে, খেলে এবং অনেক সময় দেখা যায় যে গড়গড় করে বা শব্দ করেও হেসে ফেলে। এই প্রাক শৈশবকাল হলো জন্মের পর থেকে দু বছর বা দ্বিতীয় সপ্তাহ থেকে দু বছর পর্যন্তকে প্রাক শৈশবকাল বলা হয়।
এর পরে আমরা বলি শৈশব শৈশবকাল শৈশবকাল হলো চাইল্ডহুড শৈশবকাল মূলত আমরা বলবো যে এই সময়ে বাচ্চারা সাধারণত মেয়েদের ক্ষেত্রে 11 এবং ছেলেদের ক্ষেত্রে 12 বছর পর্যন্ত সময়টাকে শৈশবকাল আমরা বলি শৈশবকালকে আবার দুটি পর্যায়ে ভাগ করা হয় যে শৈশবের প্রথম পর্যায় ও শৈশবের শেষ পর্যায় তাহলে শৈশবকাল হলো আমাদের কত যে আমরা বলতে পারি যে মেয়েদের ক্ষেত্রে 11 এবং ছেলেদের ক্ষেত্রে 12 এই সময়টাকে আমরা শৈশবকাল বলবো শৈশবকালকে আবার দুটি পর্যায়ে আমরা ভাগ করব দুটি পর্যায় কি কি শৈশবের প্রথম পর্যায় এবং শৈশবের শেষ পর্যায় শৈশবের প্রথম পর্যায় নিয়ে আলোচনা করব শৈশবের প্রথম পর্যায় হলো 2 বছর থেকে 6 বছর পর্যন্ত 2 বছর থেকে 6 বছর পর্যন্ত সময়কে শৈশবের প্রথম পর্যায় বলা হয় 2 বছর থেকে 6 বছর পর্যন্ত আমরা শৈশবের প্রথম পর্যায় বলবো এই সময়ে বাচ্চারা আমাদের বাসায় তো আছেই অনেকেরই আছে এই সময়ে বাচ্চারা কি কি করতে পারে বা কি কি করে তাদের অনুভূতি তাদের অভিব্যক্তি গুলো নিয়ে আমরা একটু আলোচনা করি তো এই পর্যায়ে দেখা যায় যে শিশুরা মনে করে অনেক বড় হয়ে গেছে তাদের মধ্যে একটা বড়ত্ব ভাব বা তাদের মধ্যে মনে করে যে আমি অনেক কিছু করতে পারি আমাকে বাধা দেয় বাধা দিলে তাদের মধ্যে একটা রাগ বা ক্রোধের সৃষ্টি হতে পারে তো এই পর্যায়ের যে ভাগগুলো রাগ ভয় কৌতূহল ঈর্ষা হিংসা স্নেহ আনন্দ ও দুঃখ আমরা 8টা বিষয় এখানে নিয়ে এসেছি যে রাগ ভয় কৌতূহল ঈর্ষা হিংসা স্নেহ ও আনন্দ দুঃখ তো রাগ শিশুদের মধ্যে দেখা যায় যে ওই বয়সের বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের সহপাঠী বা তাদের সাথে একসাথে খেলা করে এই যে বাচ্চারা আছে এদের মধ্যে খেলার সামগ্রী নিয়ে ঝগড়া লেগে গেল তো স্বভাবতই এটা নিয়ে তাদের মধ্যে রাগারেগি হয়ে যায় বা ঝগড়া হয় এবং রাগ অনেক পা ছোড়াছুড়ি করতে পারে বা লাথি লাফালাফি করে রাগের অভিব্যক্তি প্রকাশ করে বিভিন্ন রকম আচরণ করতে পারে ভয় শৈশবের এ সময় শিশুরা ভয়ের গল্প শুনলে বা টেলিভিশনে কোনো বিভৎস ছবি দেখলে বা হঠাৎ কোনো শিশুর এই বিভৎস ছবি দেখলে বা বিভিন্ন রকম ভয়ের গল্প শুনলে তারা অনেক ভয় আতঙ্কিত হয়ে পড়ে বা ভয় পেয়ে থাকে তারপরে হলো কৌতূহল শৈশবের প্রথম পর্যায়ে শিশুদের কৌতূহল প্রবণতা অনেক বেশি হয়ে থাকে বা খুব বেশি হয়ে থাকে দেখা যায় যে অপরিচিত ব্যক্তি জিনিস বা কোনো কিছু নতুন কিছু দেখলে তাদের মধ্যে প্রশ্ন জাগে এবং প্রশ্ন করে বিভিন্ন রকম প্রশ্ন তারা করে থাকে এটা কি এটা কেন হয়েছে বা কী কারণে হলো কারণ তারা তো অনেক কিছুর সঙ্গে নতুন এবং তাদের জানার শেখার আগ্রহটা অনেক বেশি থাকে তারা জানতে চায় শিখতে চায় এবং মনে করে যে আমি যা করলাম শিশুরা কিন্তু অনুকরণ প্রিয় আমরা খেয়াল করে দেখব যে আমরা একটা বাচ্চাকে যখন তিন থেকে 4 বছর থেকেই দেখা যায় যে আমি যদি তাকে শিখাই দেই যে বাসায় কোনো মেহমান বা কেউ নতুন কেউ আসলে তাকে জিজ্ঞাসা করা সালাম দেওয়া ও কিন্তু সেই কাজটাই করবে আর যদি এই অভ্যাসগুলো আমরা না করে থাকি তাহলে কিন্তু তাদের মাঝে এই অভ্যাসগুলো গড়ে উঠবে না আর একটি বাচ্চা প্রথম শিক্ষাটা আমাদের পরিবার থেকেই পায় তো আমাদের উচিত প্রত্যেকটি পরিবারে প্রত্যেকটি বাবা মায়ের উচিত সন্তানদের সাথে ভালো সম্পর্ক রাখা ভালো আচরণ করা এবং তাদের সাথে শেখার জানার আর বিষয়গুলোকে তুলে ধরা তো এদের ওই সময়ে কৌতূহলটা আসলে অনেক বেশি থাকে এবং সেগুলো নিয়ে প্রশ্ন করে ঈর্ষা দেখা যায় যে বাবা মার কাছে কেউ ভাগ বসাক বা সে 6 বছর বা 7 বছরে পড়েছে তার পাশে তার ছোট ভাই বোন থাকতেই পারে সে এটাকে অনেক বেশি যদি বাবা মা একটু বেশি আদর করে ও মনে করে যে তার ভালোবাসা বা আনন্দ বা তার মধ্যে
মধ্যে ভাগ হয়ে যাচ্ছে, এই বিষয়গুলো তাদের মধ্যে চলে আসে, হিংসা। এই সময় শিশুরা খুব আত্মকেন্দ্রিক হয়ে থাকে, এবং তারা একে অপরকে হিংসা করে, এবং তাদের সমবয়সীদের যোগ্যতা, কৃতিত্ব এই বিষয়গুলো নিয়ে বা জিনিসপত্র দেখে হিংসা করে। তারা ভাবে যে তার এটা আছে, এটা আছে, আমার কেন নাই, বা কেন থাকবে না, এই বিষয়গুলো তাদের মধ্যে একটা ছোটোখাটো বিষয় নিয়ে তাদের মধ্যে একটা হিংসার সৃষ্টি হয়। তো আমরা সে বিষয়গুলোকে বুঝিয়ে দিতে পারি এবং বুঝাবো। এরপরে হলো স্নেহ, আনন্দ ও দুঃখ। স্নেহ, আমরা একটা শিশুকে যখনই যেই হই না কেন, পরিবারের বা বাইরের বা আত্মীয় স্বজন যাই হোক না কেন, আমরা বাচ্চাকে যদি খুব ভালোবাসা, আদর, স্নেহ দেই, এই বিষয়গুলো দেখা যায় সেও তার প্রতি খুব ভালো আচরণ করে এবং তাদের মধ্যে একটা সুন্দর আচরণ, ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে যায়, বা খেলার সামগ্রী, পোষা জীবজন্তু, কোনো প্রিয় বস্তু, এই বিষয়গুলোকে আমরা খেয়াল করে দেখি ওই সময়ের বাচ্চাদের, তাদের খুব প্রিয় হয় এবং তাদেরকে খুব স্নেহ করে, তাদের যত্ন করে, বা দেখা যায় যে পাখি, কোনো পোষা বিড়াল বা বিভিন্ন রকম তাদের মধ্যে খেলার সামগ্রী, সেগুলোকে তারা যত্ন করে, স্নেহ করে এবং খুব ভালোবাসা দিয়ে থাকে। তারপরেই হলো আনন্দ। শিশুরা পছন্দসই খেলনা পেলেই আনন্দ পায়, তাদের আনন্দটা তাদের মাঝে অনেক বেশি, এবং কেউ কৌতুক করলে খুব আনন্দ পায়, বা হাসির কিছু কিছু বললেও আনন্দ পায়, বা তাদের মধ্যে অসাধ্য সাধন কিছু, তারা সবসময় মনে করে আমি অনেক কিছু করতে পারি, বা এটা কিছু নতুন কিছু করলে তারা অনেক বেশি আনন্দ পেয়ে থাকে, এবং তাদেরকে আনন্দদানকারী বা ভালোবাসা দানকারী বা যেটাই হোক, এই তাদের সাথে ভালো সম্পর্ক করা, এই বিষয়গুলো তাদের মধ্যে দেখা যায় যে তারা সে তাদেরকে জড়িয়ে ধরে বা আদর করে তাদের অভিব্যক্তি প্রকাশ করে। এরপরে হলো দুঃখ। দুঃখ দেখা যায় যে আসলে তাদের মধ্যে দুঃখের কিছু নাই, কিন্তু সামান্য কিছুতেই তারা আবার দুঃখ পেয়ে যায়। তার পোষা কিছু, তার গোছানো জিনিসপত্রে কোনো আঘাত হয়ে গেল, কোনো কিছু দেখা গেল, সেটাতেই সেই সামান্য কিছুতে দুঃখ পেয়ে যায়। এটা হলো মূলত আমাদের শৈশবের প্রথম পর্যায়ে, 2 থেকে 6 বছরের মধ্যে এই বিষয়গুলো। আরও অনেক কিছু বিষয় আমি হয়তো সংক্ষিপ্ত আকারে আলোচনা করলাম, যে 2 থেকে 6 বছরের মধ্যে আমরা খেয়াল করে দেখব বাচ্চাদের মধ্যে কৌতূহল, আনন্দ, রাগ, ভয়, এই বিষয়গুলো খুব চলে আসে এবং সামান্য কিছুতেই দুঃখও পেয়ে থাকে। এরপরে আমরা বলবো শৈশবকালের আরেকটি পর্যায়, শৈশবের শেষ পর্যায়। শৈশবের শেষ পর্যায়কে মূলত বাল্যকাল বলা হয়। বাল্যকাল খুব একটি গুরুত্বপূর্ণ বিষয়, 6 থেকে 11 বা 12 বছরের মধ্যে পর্যন্ত বিস্তৃত। 6 থেকে 12 বছরের মধ্যে বিস্তৃত এই সময়টায় দেখা যায় যে আমাদের এ পর্যায়ে আবেগময় কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যায় অনেক বেশি, যে কিছুটা তাদের মধ্যে চলে আসে যে তারা পরিপক্কতা বা তাদের মধ্যে আত্মকেন্দ্রিক, আবার দেখা যায় তারা আবার অনেক ক্ষেত্রে তাদের কিছু বিষয় আছে যেগুলোকে সংযতভাবে, রাগ হলেও তারা সংযতভাবে চেষ্টা করে সে বিষয়টাকে প্রকাশ না করে, এবং তাদের যে বহিঃপ্রকাশটা কীভাবে দেখছে বা কী হচ্ছে সে জিনিসগুলো তারা তখন ধীরে ধীরে বুঝতে পারে। 6 থেকে 11 বছর অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে এগারো এবং ছেলেদের ক্ষেত্রে 12 বছর। এই সময় মেয়েদের রাগ বা কৌতূহল জনিত যে বিষয়গুলো আছে সেগুলো দেখা যায় যে একটু বেশি হয়, কিন্তু তারা আবার এই মেয়েরা ছেলেদের থেকে তারা দেখা যায় স্নেহশীল আচরণ বেশি করে। এই 6 থেকে 11 বছরের মেয়েরা ছেলেদের চেয়ে বেশি, তাদের আচরণগুলো অনেক বেশি স্নেহশীল হয়ে থাকে। তো আমরা
आज के जे आलोचना करलाम शिशुदेर के निये, शिशुदेर प्रथम जे विषयटा हलो जे शिशुरा खूब अनुकरण प्रिय, आमरा आबारो बोलछि जे शिशुरा अनुकरण प्रिय, शिशुदेर साथे भालो आचरण करब, तादेर साथे अनेक जत्नशील आचरण करब, स्नेह भालोबासा आदर दिब, ताहले तारा मूलत परिवार थेकेई अनेक किछु शिक्षा पेये तारा गड़े उठबे, तारपरे से बाइरेर परिबेशे से आचरणगुलो करार अभ्यास गढ़े तुलबे। एवं एई समय प्राक शैशवकाल, शैशवकाल बा शैशवेर जे शेष पर्याय बा बयसन्धिकाल पर्यन्त खूब गुरुत्वपूर्ण एकटा समय, आमरा तादेर साथे खूब भालो आचरण करब एवं ख्याल रखब एवं जत्न नेब। आशा करी तोमरा बुझते पेरेछो बा बुझते बई देखबे, भालो करे बई प्रतिटा विषये अध्यायगुलो एकदम सुंदर करे पढ़बे, ताहले देखा जाबे जे सेखानकार एमसीक्यूगुलो चले आसबे। ए जायगा छोटो छोटो किछु प्रश्न एमसीक्यू आसे, प्राक शैशवकाल कत, कत थेके कत बछर, शैशवकाल कत थेके कत बछर, बाल्यकाल, बयसन्धिकाल, ए विषयगुलो तोमरा मने राखबे बा भालो करे देखबे। आशा करी भालो थाको एबं भालो भावे पढ़ाशोना करो। आल्लाह हाफेज।